যাই হোক ভাই, একটা রিমোট কন্ট্রোল সার্কিট চালাইলাম, দেখলেন। এখন একটা রিমোট কন্ট্রোল সার্কিট নতুন করে তৈরি করছি, এই যে যদি তৈরি করতে চান আমার কাছে ড্রয়িং চাবেন, যদি আপনার তৈরি করার ইচ্ছা থাকে বলবেন, আমি আপনাদেরকে ড্রয়িং দিয়ে দেবো। এই যে এখন বিষয় হলো, এখন এখানে আমার লিস্ট আছে, ভালো করে দেখার চেষ্টা করেন। এই যে আমার লিস্টটা দেখেন, সুন্দর করে লিস্টটা দেখেন। এই যে একটা আইসি 12F675, BT174 তিন পিস, C1815 তিন পিস, 47 34 দুই পিস, 4007 এক পিস, ক্যাপাসিটার 105J এক পিস, সম্পূর্ণ লিস্ট আছে দেখেন। যদি করতে চান, আমি তো এতক্ষণ চালাইছি, দেখছেন ভিডিওটা, আবার দেখেন। ওই যে সম্পূর্ণ কমপ্লিট, এই যে যেহেতু আমি কমপ্লিট করে দেখাইছি, কানেকশন আসছে কীভাবে আমি ব্ল্যাঙ্কটা দিয়ে দেখাবো। এই যে একটা ফ্যান, দুটা লাইট, এটা আমি লাইট ব্যবহার করছি, রেগুলেটার সহ স্পিরিট ফ্যানের বাড়বে এবং কমবে, এবং দুটো লাইট, এই দুইটা দিয়ে আমি দেখাইছি। আমার পার্সের ডায়াগ্রাম লিস্ট সম্পূর্ণ আমার এখানে দেওয়া আছে। এই যে 2.2 কে রেজিস্ট্যান্স দুই পিস, এই যে 2.2 কে এক পিস, 2.2 কে এক পিস দুই পিস, 1K এক পিস, 10K তিন পিস, 103 PF তিন পিস, 1M এক পিস, 47 34 ডায়োড দুই পিস, 1M এক পিস, 100 ওহমস এক পিস, 1.2K এক পিস, 1837 সেন্সর এক পিস, 104 PS এক পিস, PF এক পিস, 104 PF এক পিস, IC এক পিস, ট্রানজিস্টর তিন পিস। যদি আপনারা বানাইতে চান বলবেন, আমি ড্রয়িং দিয়ে দেবো। আবার একটু চালাই, আপনারা দেখেন। যাই হোক, আল্লাহ হাফেজ ভাই।